হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, কিন্তু আমি তো জানি না কে কীরকম আছে। দেখো, তাও বলছি হয়তো তোমরা ভালো থাকবে, কিন্তু আমাদের এখানে অবস্থা বড়ই বড়ই খুবই খারাপ। কারণ পরশু দিন রাত থেকে এত ঝড় ঝড় হচ্ছে, মানে কি বলবো, মানে খুব জোরে ঝড় ঝড় হওয়া দিচ্ছিল। আর কালকে তো পুরো সারা দিন রাত ভোর এত দিয়েছে, দেখো চারিদিকে জলে মগ্ন, থই থই করছে দেখো। আর দেখো আমাদের ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, দাদাভাই তো কাজ করেই চলেছে। আর দেখো পুরো, আর আমাদের তো এইরকম বলেছিলাম তোমাদের না, এই দেখো বারান্দার পুরো পলিথিনটা উড়ে গেছে, প্লাস্টিকটা। দাদাভাই একাই কাজ করে চলেছে, আর আমাদের তো কি বলবো, মানে পুরো ক্ষতি করেছে এত, মানে এই সর্বনাশার ঝড় এসে পুরো খেয়ে ফেলেছে। আর দেখো, আর এই পারে দেখো পুরো সব শেষ। আর দেখো ওই ওই দিকে একটা বড় গাছ ভেঙে পড়েছে, বড় গাছ ওই রাস্তার ওই পারে বড় গাছ ভেঙে এসে পুরো আমাদের এখানে এসেই পড়েছে। দেখো পুরো দাদাভাই ভিজে ভিজে সব কেটেছে, আর এই দেখো চারিপাশে জলে মগ্ন আমাদের। এই দেখো কি অবস্থা হয়েছে, পুরো শেষ করে দিয়েছে, পুরো শেষ করে দিয়েছে। আর আমাদের এদিকে কি বলতো, পানের চাষের ওপরে সবাই নির্ভরশীল, তো পানের চাষের যা ক্ষতি হয়েছে বড়জগুলো সব শুয়ে দিয়ে গেছে। আর দেখো কি অবস্থা করেছে, দা ভাই এখনো কাজ করে চলেছে, আমাদের পুরো শেষ। এই দেখো গাছপালা সব ভেঙে দিয়েছে। এই রে এখানে একটা পেঁপে পড়ে আছে, দেখিনি তো, পেঁপে পড়ে আছে গাছ থেকে ভেঙে। আর ওই দেখো, আর আমাদের মুরগির ঘরটাও পুরো গেছে, মানে থাকে এরকম ঝড় হলে পুরো ফাঁকার মধ্যে আমাদের বাড়ি। এই দেখো এখন মানে আর পেছনের দেয়ালটা তো পুরো পড়েই গেছে। এই যা আবার বৃষ্টি আসলো, আর থাকতে পারবো না বন্ধুরা। দেখ তোমাদের কাদের কি ক্ষতি হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর দেখো আমাদের তো পুরো গঙ্গাসাগর, তো সাগর তো পুরো তছনছ করে দিয়েছে। আর কি করব, আমার তো রোজ ভিডিও দেওয়া, ভিডিও দিতে পারিনি, আজকে দুটো ছিল দিয়েছি, যদি পারি করব, না হলে এই ভিডিওটা ছাড়ছি। তোমরা বলবে তোমাদের কাদের কি ক্ষতি হয়েছে। এখন টাটা বাই রেখে দিচ্ছি। দেখো এখনো সমানেই চলছে ঝড়, মানে কি বলবো, এই ঝড় যে কখন থামবে আর মানে জানি না, হয়েই চলেছে হয়েই চলেছে। আর জল তারই পাশে জল থই থই করছে দেখো। আর আমাদের পুরো কারেন্টের তারটাও কেটে গেছে বিচ্ছিন্ন, কবে যে সারাবো ঠিক নেই, না হলে ফোনে চার্জ দেওয়া ভিডিও করা খুবই প্রবলেম। আর এখনও তো দোকানেই যায়নি, দোকানে যে কী অবস্থা তাও জানি না। দেখো দা ভাই তো সমানেই কাজ করে চলেছে, ও বলছে আমাকে করতে হবে না ভিডিও। আমি বলি ঠিক আছে একটা ভিডিও করেই দিই, সবাই তো করে, আমিও একটু করি, করলাম। তাই বন্ধুরা ঠিক আছে, বন্ধুরা তোমরা বলবে তোমাদের কেমন কি হয়েছে ক্ষতি। আমি তো দেখালাম আমাদের পুরো ক্ষতি হয়েছে, আর ভেতরটা দেখাইনি, পুরো জলে ভর্তি হয়ে গেছে ঘরের ভেতরে। দা ভাই দাও যায় না কোথাও, ওখানেই আছে, আমাকে ওইখানে থাকতে হয়েছে, আর পুরো ভেতরে জলে ভর্তি হয়ে আছে। তাই টাটা বন্ধুরা, এখন আমি রেখে দিচ্ছি, তোমরা বলবে তোমাদের কি ক্ষতি হয়েছে। টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবল সবল থাকো বন্ধুরা, এখন রেখে দিচ্ছি।